এবার আমার মেইন প্রতিশ্রুতি হলো যে ডিস্ট্রিক্টের লীগ এবং টুর্নামেন্ট রেগুলার বেসিসে হবে আমাদের একাডেমিটা যে একাডেমি আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদেরকে দিয়েছে এটা আমাদের অপারেশনে যাচ্ছে 1st of July and I want to make this institute academy is one of the best in Asia in the next 4 years আর থার্ড হলো আমাদের ন্যাশনাল টিমের উপরে আরো জোর দেওয়া হবে 30 এপ্রিল 2012 দ্বিতীয় মেয়াদে বাফুপের সভাপতি হয়ে এমনই কথা দিয়েছিলেন কাজী সালাউদ্দিন প্রথম প্রতিশ্রুতি জেলায় জেলায় লীগ শুরুর কিন্তু কিছু জেলা লীগ চালু করলেও বাকিদের খবর নেই তাই তো জেলা লীগের জন্য আনা ফুটবলগুলো এখনো পড়ে আছে গুদামে সিলেট ফুটবল একাডেমি এখনো বুঝে পায়নি বাফুপে ক্রীড়া পরিষদের সঙ্গে দফায় দফায় সভা করেও একাডেমি উদ্ধার করতে পারেননি সালাউদ্দিন নির্বাচনী প্রতিশ্রুতি ঝুলে যাওয়ায় বাফুপে বসের যত ক্ষোভ এনএসসির উপর জাতীয় ক্রীড়া পরিষদ থাকার কারণটা আমি বুঝে পাই না বিকজ আমি মনে করি জাতীয় পরিষদ থাকা এটা ইটস আ হ্যাম্পার টু দ্য স্পোর্টস ইন বাংলাদেশ লক্ষ্য ধরেছেন 2022 বিশ্বকাপে খেলবে বাংলাদেশ জাতীয় দলকে দিয়েছেন ডাচ কোচিং স্টাফ গেল 2 বছরে 10টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে বাংলাদেশের জিত 2টিতে হার আর ড্র 4টি 4টি করে বড় হতাশা সাব চ্যাম্পিয়নশিপে ব্যর্থতা এই ব্যর্থতা কখনো মেনে নিয়েছেন সালাউদ্দিন কখনো মানতে পারেননি যারা যেই কথাটা বলতেছে এটা বলতেছে হিংসায় বলতেছে আমার লোকাল কোচের কোনো ক্যালিবার নাই টু ডু এনিথিং জাতীয় দলের ফল যাই হোক আন্তর্জাতিক ফুটবল রাজনীতিতে সফল কাজী সালাউদ্দিন দ্বিতীয়বারের মতো হয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি এখন লক্ষ্য ফিফার সম্মানজনক চেয়ারের দিকে গেল 2 বছর ধরেই আর্থিক সমস্যায় বাফুপে হিমশিম খেয়েছে ডাচ কোচদের ব্যয় মেটাতে সমস্যা কাটাতে সরকারের দ্বারস্থ সালাউদ্দিন তার আমলে ঘরোয়া ফুটবলে পাতানো খেলা বন্ধ হলেও বন্ধ হয়নি বিপিএল এর শিডিউল বিপর্যয় অনিয়মিত স্কুল ফুটবল মাঠে এখনো নিরাপত্তাহীন রেফ্রিরা সামনের 2 বছরে এসব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন তো কাজী সালাউদ্দিন উপলনন্দী 71 ঢাকা